এই কারণে সিয়াম থাকি যে এই সোমবারে সপ্তাহে 2 দিন মানুষের আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করা হয়, একটা হলো সোমবার, একটা বৃহস্পতিবার। এই কারণে আমি রোজা থাকি যে আমার আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদত অবস্থায় তথা সিয়াম অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজির করা হবে। তো আজকে আমরা সেই সোমবারের দিন পবিত্র দিনে এই মাদ্রাসা দারুল হুদা মহিলা হাফিজা মাদ্রাসার এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের এই দোয়ার অনুষ্ঠান সহ আজকের দিনের আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে উপস্থাপন করেন। আমিন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলম ফরিযাতু আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেকটা মানুষের জ্ঞান অর্জন করা ফরজ, সেটা নারী এবং পুরুষের জন্য। আর সেই জ্ঞানটা হলো কোরআনের জ্ঞান। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা, আল্লাহ বলছেন তোমরা জ্ঞান অর্জন করো, সর্বপ্রথম যেটা ফরজ সেটা হলো তাওহীদের জ্ঞান তথা কোরআনের জ্ঞান। আর সেই কোরআনের মাদ্রাসা এবং কাদের মাদ্রাসা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজন হাফেজা ছিলেন, তিনি কোরআনের হাফেজ ছিলেন এবং 2210টা হাদিসের হাফেজ ছিলেন। অসংখ্য সাহাবি সাহাবা আজমাইন তার কাছ থেকে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা শুনেছেন, এবং যে কোরআনটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে সাহাবা আজমাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর সাহাবা আজমাইন গিয়ে প্রশ্ন করছেন, ইয়ার হে ইয়া উম্মি, হে আমাদের মা, উম্মাতুল মুমিনিন মাশা আল্লাহর কাছে প্রশ্ন করছেন, হে আমাদের মা, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে, খুলুক সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত মাশা আল্লাহর অত্যন্ত আশ্চর্যজনিত হলেন, হয়ে বললেন, আপনার আইতো কোরআন? তিনি প্রশ্ন শুরু দিলেন, এই তোমাদের সামনে কোরআন নেই? সাহাবীরা বলছেন, বলো। তারা বলছেন, না না, আমাদের সামনে কোরআন আছে। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কান আখুল কুহু, এই কোরআনই হলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। আজকে সেই চরিত্র, সে কোরআনের হেফাজতটা, সে কোরআনটা মুখস্থ জন্য দায়িত্ব তোমাদের মা বাবারা তোমাদেরকে এই মাদ্রাসায় ভর্তি করেছে। তোমরাই হবে আগামী দিনের এই জাতির জাতির চরিত্র গঠনের মূল কর্ণধার। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণেই নারীদেরকে দিন শিক্ষা দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। এবং মিশর একজন কবি বলছেন, হিজনুল উম্মাহাত দুনিয়ার খারুল মাজার আছে, হিজনুল উম্মাহাত। আহমদ রুসাফি মিশর একজন বড় আরবি কবি ছিলেন, তিনি বলছেন, পৃথিবীর সর্বোত্তম শিক্ষা প্রতিষ্ঠান হলো মায়ের কোল। সুতরাং একজন হাফেজার যে পরিবারে যাবে, একটি বাগানের ফুটন্ত ফুল সেই পরিবারকে সুশোভিত করবে, তার দিনের জ্ঞান এই নারী সমাজের মাঝে তারা ছড়িয়ে দেবে। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমেরিকার মতো দেশে, আমার ভাই একটি বাস্তব সাক্ষী রয়েছে, আমেরিকার মতো দেশে মসজিদের সংখ্যা আছে, মুসলমান সংখ্যায় যেখানে প্রবাসী, মুসলমান সংখ্যায় যেখানে স্থায়ী নাগরিকত্ব সংখ্যা একেবারে জিরোর কোঠার কাছাকাছি, পার্সেন্টেজ 1% আসবে না, সেখানে মসজিদগুলোতে মহিলাদের নামাজের ব্যবস্থা রয়েছে। কিন্তু আমাদের দেশে, আমাদের দেশে মসজিদগুলোতে মহিলাদের নামাজের ব্যবস্থা নেই, অথচ 95% মুসলমানের দেশ। আজকে এর কারণ হলো দিনের জ্ঞান আমাদের দেশের আলেম সমাজের ভিতরে সুস্পষ্ট নয়। তাই এই মাদ্রাসা দারুল হুদা থেকে যারা লেখাপড়া করবে, আমরা আশা করব তারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করবে এবং সেই মানের তোমরা নিজেদেরকে গড়ে তুলবে ইনশা আল্লাহ। এই দোয়া এবং প্রত্যাশা তোমাদের প্রতি আমাদের থাকলো। দ্বিতীয়ত হলো, এই যখন এই এখানে আসি, তখন আমার এই মাদ্রাসার কথা যখন মনে হয়, তখন আমার সে দারুল আরকামের কথা মনে হয়। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে মাদ্রাসাটা করেছিলেন পাহাড়ের পাদদেশে, হযরত আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে, যার বাপের নাম আরকাম ছিল, বেটার নাম আরকাম ছিল। এই জন্য যে মাদ্রাসার নাম আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দিয়েছিলেন, মাদ্রাসা দারুল আরকাম। সে আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল একটা পাহাড়ের পাদদেশে, একটা গুহার ভিতরে। যখন আমি এপারে দাঁড়ে যখন এই যে পোতার জন্য জায়গা দেখতে আসি, তখন আমার হাদিসটা মনে পড়ে গেল যে একেবারে সে নদীর ধারে, আবার এখানেও মানে হাইওয়ে রোডের একবারে নিচে, সেটা যেন আমার মনে হয় যে একটা দারুল আরকামের একটি শাখায় এটা। তো আমি মনে করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দারুল আরকামকে যেভাবে কবুল করছেন, এই মাদ্রাসা দারুল হুদাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে কবুল করেন।